नमस्कार प्रिय दर्शक, आमी प्रणव, आपनारा देखछेन बेंगल 75। ए मुहूर्ते जे समस्त भिवार्स आमार चैनेले एसेछेन तादेरके असंख्य धन्यवाद जानिए आमी शुरू करछि आजकेर प्रतिबेदन। आजकेर प्रतिबेदन करबार आगे देखते पाच्छेन आकाशेर कि अवस्था। आकाश जेन पिछुई छाड़छे ना बागानीदेर काछे जारा गाछ लागान बा परिचर्या करेन गाछेर विभिन्न, তো তাদের খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, কিছু তো করার নেই, প্রকৃতির উপর আমাদের ভরসা রাখতেই হবে, কিছু করার নেই আমাদেরও। তো গাছগুলোকে একটু সাবধানে রাখবেন। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসি স্ট্রবেরি সম্পর্কে। স্ট্রবেরি যে গাছ, সেই গাছটা কীভাবে পরিচর্যা করবেন, এখন কী করবেন, এই বিষয়ে কী সার দেবেন, কীভাবে কী করবেন, এই বিষয়ে নানা তথ্য আজকে বেঙ্গল 75-এর আজকের প্রতিবেদন। তো প্রথমে আপনাদের বলে নেওয়া ভালো, আমি আমার কাছে যে স্ট্রবেরিগুলো দেখছেন এগুলো আমি কিনে নিয়ে এসেছি, এগুলো আমার নিজস্ব নয়, এগুলো আমি কিনে নিয়ে এসেছি বিভিন্ন জায়গা থেকে। আমার লোকাল যে নার্সারি আছে সেই নার্সারি থেকে আমরা কিনে নিয়ে এসেছি, আমি কিনে নিয়ে এসেছি। দেখুন, এই একটি এই সুন্দর একটি স্ট্রবেরি ফল ধরেছে, ফলগুলো কিন্তু লালও লালও হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কী সুন্দর। এই একটা দেখুন কি সুন্দর সতেজ অবস্থায় আছে, বিভিন্ন রকম আছে, কিন্তু এটার অবস্থা আর একটু ভালো না, ঠিক খারাপ, এটাকেও ঠিক করতে হবে। যাই হোক, বিভিন্ন ধরনের একটি বিভিন্ন ভ্যারাইটির আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে ব্রাঞ্চ থেকে যে চারা উৎপন্ন হয়, এই যে দেখুন, এই দেখুন একটু চারা, এর থেকে কিন্তু একটা ব্রাঞ্চ বেরিয়েছে। এই ব্রাঞ্চটাকে কীভাবে প্রতিস্থাপন করবেন, অন্য একটি টপে এই চারটি লাগাবেন, কখন কি করতে হবে না করতে হবে, এগুলো আজকে আমরা কিন্তু তুলে ধরব। তো দেখতে থাকুন আমাদের স্ট্রবেরি সম্পর্কে। তো প্রথমেই বলে নেওয়া ভালো, স্ট্রবেরি দেখুন এই যে বিভিন্ন আগাছাগুলো যেখান থেকে নিয়ে এসি। হ্যাঁ, ও আপনি গাছ যখন নিয়ে আসবেন, তো গাছ নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোপ 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 যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু কোনো কিছু নয়, এটা ওষুধ, এটা একটা ফাঙ্গাসাইড ওষুধ, এটা আমি দিয়েছি। গাছটাকে নিয়ে আসার পরে আমি দুদিন রেখে দিয়েছি আলাদা জায়গায়। আপনার বাগানেও ঢুকাবেন না, কোথার থেকে গাছ, কোনো জায়গার থেকে গাছ কিনে নিয়ে আসলে প্রথমে আপনি সেটিকে বাগানের একটি পাশে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি প্রথমে দুদিন রেখে দেওয়ার পরে তারপরে ওকে ফাঙ্গাসাইড দেবেন, তারপরে দুদিন পরে ওটা আপনার যেখানে খুশি বা যেভাবে রাখলে সুবিধা হয় সেটা কিন্তু করবেন। তো প্রথমে দেখিনি আমরা কিন্তু এই যে স্ট্রবেরি আছে, স্ট্রবেরি গাছ, এই গাছের গোড়ায় যে নোংরাগুলো আছে, যে আগাছাগুলো জন্মেছে, সেগুলো কিন্তু আমরা উপড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোর আমরা কিন্তু একটু উপড়ে দিচ্ছি। দর্শক, এবার কিন্তু আমি ছোট দুটো পট নিয়েছি, এই পটে কিন্তু মাটি নিয়েছি। এই যে গাছ, এই গাছগুলোকে কিভাবে এইখানে প্রতিস্থাপন করব সেটা কিন্তু কিচ্ছু না। দেখুন শিকড় ছেড়েই দিয়েছে, এটা ছিল হয়তো কোনোভাবে মাটিতে টাচ, খুব ভালো জিনিস। একবার যদি আপনি আনেন, একটা গাছ থেকে অসংখ্য চারা আপনি কিন্তু করতে পারবেন। তবে একটা কথা, যখন ফুল ফল আসবে সেই সময় কিন্তু আর এরকম করে চারা নেওয়া যাবে না। তো এখন এই গাছটার ফুল আসতে দেরি আছে, যেহেতু ব্রাঞ্চটা অনেক বড় হয়ে গেছে, শিকড় এসে গেছে, তো এটার থেকে কিন্তু আমরা নেব। কিভাবে নেব সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে রাখবেন, কিভাবে নেবেন সেটা কিন্তু আমরা দেখাচ্ছি, ঠিক আছে, এবং কি করতে না করতে হবে সবই আপনারা দেখাচ্ছি। দেখুন, স্ট্রবেরির ব্রাঞ্চ থেকে, মানে স্ট্রবেরি কিন্তু এইরকম শিকড় ছাড়ে, যেটি কিনা এই স্ট্রবেরি, এই দেখুন চারাটাও হয়ে গেছে, এখানে শিকড়টাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শিকড়ের চারা এসেছে, চারাটাও বড় হয়ে গেছে। তো আমি দেখে শুনে কিন্তু একটা নার্সারি থেকে, আমার লোকাল নার্সারি থেকে এই স্ট্রবেরি গাছটা নিয়ে এসেছিলাম। গাছটাও কত সতেজ দেখুন। স্ট্রবেরিতে মূলত এখন যে শীতকাল, আজকে 26শে জানুয়ারি, আজকের এই সময়ে দাঁড়িয়ে কিন্তু স্ট্রবেরিতে ফল ফুল সব চলে আসবে, কিন্তু এটা একটু দেরি হবে, এটা এখনও 2-3 মাস দেরি হবে। তো এই 2-3 মাস দেরি হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি যে ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা এই চারাটা সংগ্রহ করতেই পারি। তাহলে দেখুন, একটা চারা নিলাম, চারা তো এখানে ফল ফুল সব পাবো এবং একটি চারাও আমি পাবো, আশা করি আরও হবে। তো ও আর একটি কথা বলে রাখি, এই যে গোড়াটাকে
প্রথমে গোড়াটাকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন। এই আগাছাগুলোকে কিন্তু নষ্ট করবেন, তা না হলে কিন্তু যে খাবারটি আপনি দিচ্ছেন সেই খাবারটি কিন্তু এই আগাছাগুলো খেয়ে নেবে। তো আপনাকে বলবো আপনি প্রথমেই এই আগাছাগুলো পরিষ্কার করতে প্যাস। এইবার এটাকে কি করব, এটা ভাড়ালো আপনার কাছে এইরকম থাকতেই হবে, এরকম কিছু না। আর এটাকে আরেকটা জিনিস করবেন, এটাকে যখন কাজ করবেন, আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছে, এটাকে কিন্তু একটু ফাঙ্গাসাইড দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। কারণ এর ভেতরে জীবাণু থাকতে পারে, বিভিন্ন রকম ডাল কাটা হয়, বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, তখন এই কাটাটা ছোঁয়াচে রোগের মতো এটা কিন্তু এখানে চলে যেতে পারে। তো আসা যাক, এবার দেখুন এই যে সুন্দর শিকড়টাকে কিন্তু আমি এখান থেকে কিন্তু আমি কেটে দিলাম। এই যে কেটে দেওয়ার পরে দেখুন চারা হয়ে গেছে, কিন্তু একদম সুন্দর চারা। এই চারাটাকে কিন্তু আমি এখানে লাগিয়ে দেব। এটা আমি 90 টাকা দিয়ে কিনেছিলাম। আমি 90 টাকা কিনেছিলাম, সঙ্গে কিন্তু আর একটা 90 টাকা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, দেখে শুনে কিনতে পারলে কিন্তু স্ট্রবেরি কিন্তু এরকম অনেক অনেক চারা দেয়, ও নিজেই এরকম দেবে। যাই হোক, আমি এখন তাহলে এটাকে দেখালাম আপনাদের। এবার এখানে জল দিয়ে দেবো, আপনি 10-20 দিন এভাবে রাখবেন। রাখার পরে দেখবেন এই গাছ বড় হয়ে গেছে, তখন আবার কীভাবে কী করতে হবে না করতে হবে সেটা আবার পরে দেখা যাবে। তো এটা হলো, এটা একটা পদ্ধতি গেল। এটা দেখুন, এটাতেও কিন্তু ব্রাঞ্চ, এটাতেও কিন্তু ব্রাঞ্চ সারবে, ফল ফুল আসবে, এটা খুব তাড়াতাড়ি ফল আসবে এখান থেকে কিন্তু আমরা যদি কোনো ব্রাঞ্চ এরকম করে কোনো বের হয় তাহলে কিন্তু আমরা একটা নেব না, এটাকে গোড়া থেকে কেটে দেবো। এটা যেহেতু বেরোয়নি সেই জন্য এটাকে নিয়ে কোনো আলোচনা করছি না। তবে স্ট্রবেরি যেখান থেকে কিনবেন ভালো জাত দেখে কিনবেন, ভালো জাতের চারা যদি না কেনেন তাহলে কিন্তু আপনি আনন্দ পাবেন না, ফলগুলো ভালো হবে না, ফল ফুল ভালো হবে না আপনার সঙ্গে। যেমন গাছের কত সুন্দর একটি গ্রোথ আছে, গাছের গ্রোথ দেখে কিন্তু কিনবেন, অবশ্যই গাছের গ্রোথ যেখান থেকে কিনুন গাছের গ্রোথ দেখে কিনবেন। আচ্ছা, এবার এটা চলে গেল, এবার কিন্তু আসছি আমি আমার এই গাছে। আমিও এটা কিনে নিয়েছিলাম, এটা কিন্তু কিছুটা ফল হয়েছে, এটা নিয়েছিলাম, আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে বলেছিল যে একটা স্ট্রবেরি নিয়ে আস, তো আমি একটা নয় আমি অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম স্ট্রবেরি। এটা নিয়েছিল 120 টাকা। দেখতে পাচ্ছেন স্ট্রবেরি এসে গেছে, স্ট্রবেরিতে কিন্তু লাল হয়েছে, স্ট্রবেরি কিন্তু এই একটু ফুটেছে, এই ফুল এসছে দেখুন চারিদিকে ফুল এসছে। আমি এই টপ শুদ্ধ নিয়েছিলাম 120 টাকা করে। তো ঠিক আছে, তো এইবার এটাকে কী করতে হবে, এটা দিয়ে নিলাম। আবার বলছি, গাছটাকে যখন বাড়ি থেকে নিয়ে আসবেন বাড়িতে বা আপনার বাগানে, তখন কিন্তু বাগানে এনেই গাছটাকে সঙ্গে সঙ্গে বাগানের যে গাছগুলো আছে তার আশেপাশে রাখবেন না, এটাকে একটু পাশে সরিয়ে রাখবেন এবং এটাকে একটু ফাঙ্গাসাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন আমি এটাকে ফাঙ্গাসাইড দিয়েছি, দেখতে পাচ্ছেন কি এগুলো একটু ফাঙ্গাসাইড দিয়ে দিয়েছি। আমি ফাঙ্গাসাইড দিয়েছি, দেওয়ার পরে গাছগুলোকে কিন্তু আমি আজকে এখানে নিয়ে এসেছি ভিডিও করবার জন্য। যাই হোক, আপনাদের দেখলাম, এবার এখানে কিন্তু সার দিতে হবে, রাসায়নিক সার দিতে হবে। এখানে কিন্তু আপনি জৈব সারটা ব্যবহার করবেন, কখনোই কিন্তু স্ট্রবেরি গাছ রাসায়নিক সার সেইভাবে নিতে পারে না, তাহলে আপনার গাছটা মারা যেতে পারে। তো জৈব সারের বিকল্প নেই, জৈব সার মিশ্রণ সারটি যদি পারেন বাড়িতে বানিয়ে দেবেন, না হলে আপনি মাঝে মাঝে এটাকে খোল পচার জল এটাকে এখানে দেবেন। খোল পচার জল কীভাবে দেবেন এটা একটু ধারণা না থাকলে কিন্তু খুব অসুবিধা হবে। যাই হোক, পরে বলছি খোল পচার ব্যাপারটা নিয়ে। আর এইটাকে আপনি সব থেকে ভালো হয় মিশ্র সার দিতে পারলে আরও ভালো হয়। তো মিশ্রণ সারটি কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা পারলে একটু দেখে নেবেন, তারপরে একটু অভিজ্ঞতা করে আপনি দেবেন। তো এটাকে আমি প্রথমে একটা যন্ত্র দিয়ে আমি প্রথমে এটাকে একটু মাটিগুলোকে আলগা করে নিলাম। এবার আলগা করে নিয়ে এখানে আমি সার দেবো, এবং সার দেওয়ার পরে এটাকে কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে, এই স্ট্রবেরিতে জল কিন্তু যদি বেশি পড়ে যায় গাছটা কিন্তু মারা যাবে, এবং একে কিন্তু খড় দিয়ে, গোড়াটাকে খড় দিয়ে ঢেকে দিতে হবে। কেন, এই ফল এখান থেকে ফল বা এখানের যে ব্রাঞ্চগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলো যদি মাটিতে এইভাবে যদি হেসে যায়, ঠিক ঠেকে থাকে, তাহলে কিন্তু এই এই ব্রাঞ্চটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ফলটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে একে রক্ষা করতে হবে কীভাবে,
রক্ষা করতে হবে। এখানে আপনি যখন শার্ট দিয়ে দিলেন, মোটামুটি শার্ট দিয়ে দিলেন, এবার কি করবেন? এবার শার্টটি আপনি দিচ্ছেন, দেওয়ার পরে তাকে জলও দিতে হবে। জল দিতে হবে কিন্তু খুব সাবধানে, জল দিতে হবে খুব সাবধানে, যেন কোনো পাতায় না লাগে জলগুলো, যেন ফলে না লাগে, ফলের ডাঁটায় না লাগে। তো এবার মালচিং করতে হবে, কীভাবে করতে হবে সেটি আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। শার্ট দেওয়া হয়ে গেল, এতে শার্ট দিলাম, এখানে জল দিলাম, এবার কিন্তু গাছটাকে পরিচর্যার মধ্যে রাখতে হবে। এবার মালচিংয়ের কথা বলছিলাম, কিছু বিচলি কেটে রেখেছি, সেই বিচলিগুলো কিন্তু আমি আস্তে আস্তে এভাবে দিয়ে দেবো এর গোড়াতে। এইভাবে কিন্তু মালচিং করতে হবে, এভাবে কিন্তু আমরা গাছের গোড়াটাকে ঢেকে দেব, যাতে এই যে ফলের যে ফল যেটা থেকে বেরিয়েছে ফলগুলো মাটিতে, এই টবের যে মাটি আছে এই টবের এই মাটিতে স্পর্শ না করে, তাহলে কিন্তু পচে যাবে। এই এই যে যে ব্রাঞ্চটা যেটাতে ফল বেরিয়েছে, যেটাকে আপনারা যাই বলুন না কেন, এটা কিন্তু মাটিতে লেগে থাকলে, মাটিতে জল পড়লে সেখানে গিয়ে পচে যাবে। সেই পচার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এরকমভাবে স্ট্রবেরিকে রেখেছি। স্ট্রবেরি দেখুন কত বড় হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, এর খাবারের অভাব ছিল, খাবার দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে। এবার জল যখন আমি আবার দেবো, জল যখন আপনারা দেবো, তখন খুব সাবধানে আস্তে আস্তে করে পাশ দিয়ে পাতাগুলোকে এইভাবে তুলতে হবে, তুলতে হবে আর আস্তে আস্তে করে হালকা করে জল দিতে হবে। তাতে কী আছে, এই যে খড়গুলো দেওয়া হয়েছে, এই খড়গুলোতে দুটো কাজ করবে, একটা আপনার গাছকে রক্ষা করবে, আর দ্বিতীয়ত এর আর্দ্রতাটা সাহায্য করবে, ধরে রাখতে সাহায্য করবে। তাহলে দেখলেন বন্ধু, এই স্ট্রবেরি কিন্তু একটা সময় আমাদের গ্রামগঞ্জে পাওয়া যেত না, এখন এটা শহরেই ছিল, এবং এটা শীত প্রধান দেশে সাধারণত এটা স্ট্রবেরিটা আমরা হয় জানতাম, ঠিক আছে, কিন্তু এখন কৃষক অনেকটা এগিয়েছে, কৃষকের প্রযুক্তি এগিয়েছে, সেই জন্যে কিন্তু স্ট্রবেরি এখন আপনার আমার বাড়িতে ছাদে সব জায়গায় স্থান পাচ্ছে। তো দেখলেন আপনারা, যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লাগে, আপনাদের যদি কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় হয়, তাহলে অবশ্যই বেঙ্গল 75-এর পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন। এই বলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো একটি সাদবাগানে, কোনো একটি কৃষকের জমিতে, কোনো একটি এইরকম একটি প্রতিবেদনে। তাহলে এখন বিদায় নিই, আবার দেখা হবে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।